নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের তমলুকে অবস্থিত বর্গভীমা মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। কালের করালগ্রাসে ভগ্নস্তূপে পরিণত হয় জাগতিক সমাজের সমস্ত কীর্তি। সময়ের রথচক্র অথবা ইতিহাসের এই নির্মম পরিহাসকে অস্বীকার করে যুগে যুগে জয়ধ্বজা উড়িয়ে যায় জাগরতীর্ণ কিছু সৃষ্টি। প্রকৃতির এই অমোঘ নিয়মে রাজ্যের মাটি থেকে অনেক মন্দির, দেবদেবী, স্থাপত্য, ভাস্কর্য মুছে গেলেও তমলুকের বর্গভীমা মন্দির আজও স্বমহিমায় বিরাজমান। সুখে দুঃখে, আনন্দ উল্লাসে জাগ্রত এই মায়ের মন্দির কয়েক লক্ষ ভক্তের মোক্ষ লাভের আঁতুড়ঘর। যুগে যুগে শক্তিরূপিণী আদ্যা মা শক্তি মহামায়া রূপে বিরাজ করছেন ঐতিহ্যবাহী এই বর্গভীমা মন্দিরে। পুরাণ অনুযায়ী দেশের 51টি পীঠের মধ্যে এটি অন্যতম একটি পীঠস্থান। মায়ের বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল বলে জানা যায়। আবার অনেকে মনে করেন মহাভারতের উল্লেখিত প্রাচীন তাম্রলিপ্ত ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ বর্গভীমা মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে, রাজবাড়িতে প্রতিদিন শোল মাছ দিতে আসা ধীবর পত্নীর কাছে তিনি জানতে পারেন বনের ভেতর ছোট্ট ডোবায় মৃত মাছকে ডুবিয়ে দিলে মাছ জ্যান্ত হয়ে যায়। কিন্তু রাজা গিয়ে সেখানে ডোবার পরিবর্তে মায়ের মূর্তি দেখতে পান। জলশ্রুতি তাম্রলিপ্ত বন্দরে ধনপতি সওদাগর এসে মায়ের কুণ্ডে পিতল ডুবিয়ে সোনা করতেন। এরপর সিংহলে বাণিজ্য করে প্রচুর অর্থ লাভ করেন। ফিরতি পথে তিনি এখানে মায়ের মন্দির করেন। শুধু তাই নয়, একের পর এক মন্দির ধ্বংস করতে করতে এগিয়ে আসা কালাপাহাড় মায়ের মন্দিরের সামনে এসে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। মায়ের মন্দির অক্ষত রেখেই তিনি ফিরে যেতে বাধ্য হন। এই মন্দির নিয়ে ইতিহাস ও জনপ্রিয় লোককথার শেষ নেই। মায়ের মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট, প্রস্থ প্রায় 9 ফুট। মায়ের মন্দিরের দেওয়ালে টেরাকোটার নিপুণ কারুকার্য ও বহু দেবদেবীর ধ্যানমগ্ন ভাস্কর্য রয়েছে। মা বর্গভীমা এখানে নিত্য পূজা পান। দুই বেলায় মাকে অন্নভোগ দেওয়া হয়। প্রতিটি তিথি অনুযায়ী মায়ের পুজোর পাশাপাশি দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও অন্নপূর্ণা পুজো বিশেষভাবে আয়োজন করা হয়। কার্তায়নী চতুর্দশী তিথিতে মায়ের বার্ষরিক বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। এখানে ভক্তরা নিজেদের পুজো নিজেরাই দিতে পারেন। ভোর 4:30 থেকে মায়ের স্নানযাত্রা ও অঙ্গশোভার কাজ শুরু হয়ে যায়। বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমাদের এই সবুজ সন্ধানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।